তথা ভারতবর্ষের মানুষ একত্রিত হয়েছিল তিনি আর কেউ নন নেতাজি সুভাষ আমাদের দেশনায়ক আমাদের বাংলার শ্রেষ্ঠ সম্মান সুভাষচন্দ্র বসু সুভাষচন্দ্র বসু এমন একটি নাম যে নাম নিয়ে কোন রকম কোন কোশ্চেন থাকতে পারে না যে নাম নিয়ে কোন প্রতিবাদ থাকতে পারে না তাহলে আজও কেন এই দিনটাকে জাতীয় দিবস হিসেবে পালন করা হয় না আমি একজন ভারতীয় হিসেবে এটা আমার একটা বড় প্রশ্ন শুধুমাত্র বাঙালি বলেই কি তিনি এই সম্মান পাননি আমরা 365 দিনে এমন অনেক জন্মদিবস ভারতবর্ষে পালন করা হয় তার থেকে কি কোন অংশে কম এই মানুষটি যে মানুষটি নিজের সর্বস্ব দিয়ে নিজের জীবনের বিনিময়ে দেশের সম্মানকে এগিয়ে দিয়েছিল John.